কৃতিত্ব সম্পন্ন হল আলফা স্বাধীনৰ নেতা দীপেন খাওদৰ। করোনার আতঙ্কক উপেক্ষা করে শ্মশানত উপস্থিত অঞ্চলবাসী। বৃহস্পতিবারে নিশার ভাগতে এক শোকাকুল পরিবেশত শেষকৃত্য সম্পন্ন হল আলফা নেতা দীপেন খাওদৰ। জন্মস্থান হরভোগর দুরামারি গাঁত সম্পন্ন হওয়া অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ত উপস্থিত থাকিল সমগ্র অঞ্চলবাসী। করোনার ভীতিকো আওকান করে হরভোগর রাইজে শেষ বিদায় জানালে দীপেন খাওদক। দীপেন খাওদৰ আছিল প্রচণ্ড সংগ্রামী সত্তা। সুদীর্ঘ 38 বছরে আছিল সন্ধানহীন। পরিয়াল, আত্মীয় স্বজন, গাঁওবাসীরে নাছিল দীপেন খাওদৰ কোনো ধরনের যোগাযোগ অথবা সম্পর্ক। দীপেন চাউদ সেই 83 যেটা স্বেচ্ছাসেবক গঠন করছিল, তেতিয়ার পরাই লাহে লাহে নহা হয়ে গেছে। হরকান্ত চাউদ ঔরফে মেদ্রা অজা বলে কৈছিল। আর সেইটো মানে এই নিউজত পালো। মোর আছিল ডিউটি ধুবুরীত, মই পুলিশত কাম করো। তাতে আহি শুনিলো, মানে নিউজত পালো, দেখিলো। তেতিয়া সেই খবর মতে মই আহিলো। আহি মই বঙাইগাঁও থানাত এই ডেড বডিটো শো করলো। শো করি পুলিশের পর হ্যান্ড ওভার করে ললো। আগতে ডাঙর লিডার বলে শুনেছিল, বাংলাদেশতো বলে আসিল। নাই, আমার যোগাযোগ নাই, কোনো গৃহস্থর যোগাযোগ নাই, অহা যা কোনো নাই। কোনো মানুষ চিনি নাপায়, গাঁর মানুষও চিনি নাপায়। কোনো গাঁওতো নাহে, কাকো দিগদার নকরে। বয়স এতিয়া তার 51 হব লাগে। কি কম আর, যেটা ভাল কাম করেছে খুব ভালে কাম বলে কোব লাগবে। আর উপায়তো নাই, মরার পাছতো আর আমি আর বিদ্রোহী করেও তো লাভ নাই। যেহেতু সংগ্রামী মানুষ, সংগ্রামীর বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধ করবা গেছিল, আত্মহত্যা করিলে, আর উপায়তো নাই। উল্লেখ্য যে বৃহস্পতিবারে নিচেই পুয়া বঙাইগাঁওয়ের মানিকপুরত আরক্ষীর গুলিত নিহত হয় দীপেন খাওদ। আলফা স্বাধীনৰ নেতা দৃষ্টি ৰাজখোৱাৰ আত্মসমৰ্পণৰ পাছত পশ্চিম অসমৰ দায়িত্ব লৈছিল দীপেন খাওদে। ককিলাৰ পৰা ৰফিকুল ইছলাম, প্ৰাগ নিউজ।